পড়তে এসেছি, আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম যশু ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার বলবো না, কারণ নতুন বছর আসলেও একটা বছর কিন্তু আমাদের জীবন থেকে একেবারে হারিয়ে গেল, তাই আর কি বললাম না। বলেছিলাম তো আজ একটা চমক থাকবে। আর হ্যাঁ, আজ একেবারে ইউনিক একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আমার নামটা মনে আছে তো সবার? আমি শেখ মিশাল, ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে বলছি, আর আপনাদের ফেভারিট জায়ান জ্বিনের ঘটনা আজ আবারও নিয়ে ফিরে আসলাম। প্রতিবারের মতো ঘটনাটি শুনবো বাহার কবিরাজের কাছ থেকে। বলছেন প্রতিবারের মতোই বাহার কবিরাজ, দাদু ভাই আজ তোকে একটা ঘটনা শোনায়, ঘটনা যেমন শুনবি তখন কিন্তু তোর গা শিশি করে বুঝলি। তোর এমন লাগতে পারে মানুষ এমন হতে পারে, তোরা নিচে কেমনে নামতে পারে। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছিল বুঝলি। তো শোন সেই ঘটনাটা অনেক বছর আগের ঘটনা, আমার ঠিক মনে নেই কোন সময়ের হবে, কিন্তু আমি তখন বেশ যুবক ছিলাম আর কি, এতটুকু ভালোভাবে মনে আছে। প্রতিদিন কোনো না কোনোভাবে কোনো কাজে ব্যস্ত থাকি, তো তাই মনে রাখতে পারি না তারিখ। তো আমি একদিন আমাদের মাঠের দিকে জমিতে গিয়েছিলাম কলা গাছ দেখতে। আমাদের জমিতে আমি সে সময় কলা গাছ লাগিয়েছিলাম। তো হঠাৎ ওই স্থানে সালাম জিন চলে আসলো আর বলল, আসসালামু আলাইকুম হুজুর, খবর আছেন আপনি? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ সালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সালাম জিন তখন বলল, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হুজুর, এখন যে কথাগুলো বলবো তার শুনে আপনি অবাক হয়ে যাবেন। আমি বললাম, কি কথা বলেন তো? সালাম তখন বলল, হুজুর দক্ষিণের একটা এলাকায় এক সাধু বাবা তোলপা শুরু করেছে, ওই সাধুর নাম হচ্ছে শম্ভু দাস। আর ওই শম্ভু সাধু ছোটবেলা থেকে ভারতে কালো জাদু শিখেছে, এখন অনেক বড় মাপের একজন তান্ত্রিক হয়ে উঠেছে। বালিডাঙ্গা নামের এক এলাকায় থাকছে বর্তমানে। ওই শম্ভু সাধু বিভিন্ন পাখির উপরে জিন চালান করছে, ফলে সে পাখি মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের চোখ তুলে নিচ্ছে। মানে কাক বা চিল বা কানা কুকরা এমন বড় বড় প্রকৃতির পাখির উপরে জিন চালান করছে। এতে এই পাখিগুলো রাস্তাঘাটের মানুষের উপরে হামলা করছে, হরিকের চোখ নিয়ে চলে যাচ্ছে। আর তাছাড়া এই তান্ত্রিক কিছু শৌখিন পাখির উপরে জিন চালান করছে, এতে করে এই পাখিগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে ওই শয়তান জিনদের হাতে। তারপর তারা মানুষের বাড়ি যাচ্ছে, লোকে এই পাখিগুলো দেখে কাছে যাচ্ছে, তখনই চোখ তুলে নিচ্ছে। আর ছোট ছোট বাচ্চাদের উপরে এই কাজগুলো বেশি করা হচ্ছে হুজুর। এলাকার লোকজনই এই কাজগুলো করছে, তারা ভাবছে হয়তোবা এগুলো পাখিদের দোষ। তারা বিভিন্ন উপায় পাখিগুলোকে বেড়ে ফেলছে, এতে করে পাখিগুলোর ভেতরে জিন আছে, সেগুলো মরে না, অন্য পাখির ভেতরে চলে যাচ্ছে। কারণ লোকে তো জানে না এগুলো কোনো পাখির কাজ। তারা ঘরে যে পাখি পাচ্ছে সেটাই ফাঁদে গলিয়ে একেবারে বেঁধে ফেলছে। আমি তখন বললাম, এ আল্লাহ, এটা কি ধরনের কাজ? যেমন প্রথম শুনলাম এভাবে কোনো তান্ত্রিক নিজের স্বার্থ হাসিল করতে পারে। হায় আল্লাহ, পশু পাখি প্রকৃতির সৌন্দর্য, তাদেরকে ব্যবহার করে এখন জঘন্য কাজ। না 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 না, কিছুতে এটা হতে দেওয়া যায় না। আর এমন চললে সবগুলো পাখি মারা পড়বে। আল্লাহ সৃষ্টিকে এভাবে ধ্বংস হতে দিতে পারবো না আমি। তাই ওই তান্ত্রিকের মূল উদ্দেশ্যটা কি, এই চোখগুলো নিয়ে কি করতে চায় সেটা বলুন। সালাম জিন তখন বলল, ইবলিসের বংশধর এক জিনকে পূজা করে ওই তান্ত্রিক তার মানুষের রক্ত মাখার চোখ খুব পছন্দ করে, কিন্তু তান্ত্রিকের তো মানুষের ধরে ধরে ভোগ দেওয়ার সুযোগ নেই, তাই সে এমন জঘন্য পথে নেমেছে। ওই তান্ত্রিক নদীর ধারে এক জঙ্গলে থাকে, ফলে জঙ্গলে যে পাখি যাচ্ছে তার উপরে কালো জাদু করছে। এখন হুজুর আমরা যত দেরি করবো ততই অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদের তাড়াতাড়ি কিছুটা করতে হবে। আমি বললাম, তা ঠিক বলেছেন, আচ্ছা জায়ানকে সব বলতে হবে, তিনি যা পরামর্শ দেবেন সে অনুযায়ী সব কিছু করবো আমরা ইনশাল্লাহ। সালাম জিনটা বললাম, আজ তো জুম্মার দিন, আজ নামাজ পড়ে জায়ানকে স্মরণ করবেন, সব বলবেন, যার নিশ্চয় কিছু একটা দেখবে বিষয়টি। তবে হুজুর তাড়াতাড়ি করতে হবে, এলাকায় আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ছে, এগুলো ঠেকাতে হবে। স্বপ্নের পর সালাম জিন চলে যায়। আমি চিন্তা করি কি এমন কাজ করলো, আমি তো পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। আমি ভাবছি মনে হয় হায় রে আল্লাহ, এইসব লোকদেরকে তুমি হেদায়েত দান করো। এরপর আমি কলা গাছ থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি, আর ওই দিনটা ছিল শুক্রবার। তাই সকাল সকাল গোসল করলাম, নামাজও পড়তে বসে গেলাম। নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে আমি মাঠের দিকে চলে গেলাম, যাতে করে জায়ানের সাথে ভালোভাবে কথা বলতে পারি। এরপর আমি জায়ানের দাসের তাবিজটা হাতে নিই, চোখটা বন্ধ করে দোয়া পড়ি। কিছুক্ষণ পরে জায়ান আমার চোখের সামনে হাজির হলো। কি অপূর্ব চেহারা রে জায়ানের! জায়ান তখন আমার সামনে আসে এবং জায়ান, আমি স্বপ্ন দেখি নাই, ঠিক তখন আমার এতটাই ঠান্ডা হয়ে যায় শরীর, আমি বুঝতে পারবো না দাদি ভাই, বোঝাতে পারবো না, এটা সম্ভব না। জায়ান এসে আমাকে সালাম জানালো, তারপর ভালো মন্দ জিজ্ঞেস করলো, আমিও তার ভালো মন্দ জিজ্ঞেস করলাম। এরপর সালাম জিন আমাকে যা যা বললো সব কিছুগুলো বললাম। জায়ান তখন বললো, জায়গাটার নাম কি বলুন তো? আমি বললাম বালিডাঙ্গা, ওইখানে তো নদীর ধারে জঙ্গল থাকে, আমি আমাদের তাড়াতাড়ি করতে হবে। জায়ান তখন বললো, ওজোর তাড়াতাড়ি করে কিছু একটা করতে গিয়ে ভুল হবে, অবশ্যই তা করতে হবে। আজ রাতে আমি ওই স্থানে যাবো, বুঝলেন, বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করবো, এরপর কি করতে হবে আমি বলে দেবো। এতদিন তো অনেক শান্তিক মেটেছি, কিন্তু এই সভ্য শান্ত তান্ত্রিক একটু বেশি চালান, বাকির উপরে ঝিন চালান করে মানুষের চোখ নিচ্ছে, পূজা করছে। এটাও দেখবো কার পূজা করে, নিশ্চয় তান্ত্রিকটা বেশি শক্তিশালী হবে। তাই আগে দেখেন কেমন কি, আপনাকে কাল ফজরের পর সব জানাবো। আজ আমি আসি, আসসালামু আলাইকুম। এই বলে জায়ান চলে যায়, আর আমি সেদিনের 5 ওয়াক্ত নামাজ শেষ করে আল্লাহর কাছে একটাই দোয়া করি যে এই ভয়ঙ্কর তান্ত্রিকের হাত থেকে মানুষের হেফাজত করো এবং এই তান্ত্রিককে ধ্বংস করার জন্য আল্লাহ আমাদের সাহায্য করুক, এটাই প্রার্থনা করছিলাম। পরের দিনের কথা, আমি ফজরের নামাজ পড়ার পর জায়ানের জন্য মাটির দিকে গেলাম এবং আবারও অপেক্ষা করতে থেকে ফজরের পর মেঠো পথ ধরে হাঁটবো দাদু ভাই, বুঝলি, খুব সুন্দর একটা প্রশান্তি পাওয়া যায়। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর জায়ানের দাঁত তাবিজটা জ্বলতে থাকে, বুঝতে পারলাম জান আমাকে স্মরণ করছে। সাথে সাথে তাবিজটা হাতে নিয়ে আর চোখটা বন্ধ করে জান উপস্থিত আর বলল, আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। জিন বলুন, কি জানতে পারলেন? তখন জায়ান জিন বলল, হুজুর এই তান্ত্রিককে আমি সাধারণ তান্ত্রিক ভেবেছিলাম, কিন্তু ওই তান্ত্রিক ইবলিসের বংশধর ধুমঝিল জিন। এই ধুমঝিল জিন মানুষের কাঁচা চোখ পছন্দ করে, আর এদের বিশেষ ক্ষমতা, এরা দূর থেকে কাউকে তাদের মুখের দ্বারা বাতাসের দ্বারা মেরে ফেলতে পারে। এই জিন অনেক কম এই দুনিয়াতে আছে, তাই এদের অনুসারীরাও অনেক কম। এই শাম্পসাততান্ত্রিক ভারতের রাজস্থানের মহাকালী মন্দিরের গৌরনাথ তান্ত্রিকের কাছ থেকে কালো জাদু শিখে এসেছে। তাই এই তান্ত্রিকের বিনষ্ট করতে হলে ওই দুমচুল জিনকে মারতে হবে, নয়তো পরে যে কোনো সমস্যায় আপনাকে দূর থেকে মেরে ফেলবে। আমি বললাম, তাহলে উপায় আমরা আগে কাকে মারবো? আমরা তো চুপ করে থাকলে জানি না কত লোকের ক্ষতি হয়ে যেতে পারে। জায়ান তখন বলল, আমরা আগে পরে নয়, দুজনকে একসাথে মারবো, সাথে তান্ত্রিকের সাথে সে সমস্ত ভয়ঙ্কর জিনকেও মারবো। আমি বললাম, তা তো মারবেন, কিন্তু দুজনকে কিভাবে এখন এক জায়গায় মারবেন? একবার যদি ওই ধুমঝিল জিন জানতে পারে আপনি তাকে মারতে এসেছেন, তাহলে তো সমস্যা হয়ে যাবে। জায়ান তখন বলল, আমি জানি এটা বলবেন আপনি, কিন্তু এর উত্তর আমার কাছে আছে। শুনেন, আমি যা করব এখন ঠিক এটাই করতে হবে। এটা যদি করতে পারেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনি তান্ত্রিকের কাছে যাবেন এবং কালো জাদু শিখতে যাবেন, আর আপনার অতীত সম্পর্কে কিছু জানতে পারবে না, আমি সে দোয়া শিখিয়ে দেব। ওই তান্ত্রিককে যেভাবে হোক বুঝবেন তার কাছে আপনি কালো জাদু শিখতে চান। হট তান্ত্রিক, এই সম্পর্কটা ভালো রাখবেন ওর সাথে। এরপর যে প্রভু মানে ধুমঝিল জিনকে দেখতে চাইবেন, এরপর নিশ্চয়ই তাকে দেখানোর জন্য এক বিশেষ ভঙ্গের প্রয়োজন করে তান্ত্রিক ওই জিনকে স্মরণ করবে, আর ঠিক তখনই আমি বাকি কাজটা সেরে ফেলবো। আমি বললাম, সব ঠিক আছে, কিন্তু এটা করতে অনেকদিন সময় লেগে যাবে। তাহলে ওই দিন তান্ত্রিক আরো কিছু লোকের ক্ষতি করে ফেলবে। জায়ান তখন বলল, আমি এটাও জানতাম আপনি বলবেন, তাহলে শুনুন, আমি এবং আমার এই জিন, তার নাম আব্দুর রহমান, সে ২০০ বছর আগে মুসলমান হয়েছে আমাদের দাওয়াতে। আলহামদুলিল্লাহ আমরা দুজনে পাখির বেশ ধরব আর ওই তান্ত্রিকের স্থানে চলে যাব। আমরা সুন্দর পাখির বেশ ধরব, তাহলে সম্ভব সাধু ভাবতে আমাদের উপরে জিন চালান করলে ওর ফায়দা বেশি হবে। তখন জিন চালান করলে সে জিনকে আমরা মেনে ফেলবো, আর তান্ত্রিক ভাবতে তার কাজ হয়ে গেছে, কিন্তু সে এটা জানবে না যে আমাদের কোনো পাখি নেই। তাহলে কয়েকদিন আর বন মানুষ হতে হবে না। ঠিক ওই সময়ের ভিতরে তান্ত্রিকের কাছে লোক হওয়ার চেষ্টায় যা বললাম ওরা করার চেষ্টা করবেন, বাকি দায়িত্ব আমার। আমি বললাম, বাহ বাহ, এত নিখুঁত বুদ্ধি কোথা থেকে আসে আপনার মাথায়? জায়ান তখন বলল, হুজুর চাইনি আমি তান্ত্রিককে উপরে পাঠিয়ে দিয়ে আসতে পারি, কিন্তু দুজন ছিল সেটা জেনে যাবে এবং আমাদের আপনাদের উপরে হামলা করে ফেলবে। ওদের দুজনকে একসাথে পেলে আমি খতম করে দিব। আমি বললাম, কিন্তু এই কাজ তো অন্যভাবেও করা যায়। তান্ত্রিক নিশ্চয় ভোগ দিতে সপ্তাহে একবার অবশ্যই জিনদেরকে স্মরণ করবে, পুরোনাগতের, রাইট? ঠিক ওই মুহূর্তে আপনি মেরেছেন, তাহলে তো ভালোই হবে। জায়ান তখন বলল, আপনি ভুল কিছু বলেননি, কিন্তু তান্ত্রিক প্রতি বৃহস্পতিবার রাতে ভোগ দেয়, আর এই তো শনিবার। সামনের বৃহস্পতিবার আসার অপেক্ষা করতে থাকলে আর মানুষের ক্ষতি হয়ে যাবে। তাই আমি যদি বাকি সেজে যাই, তাহলে আমার উপরে কালো জাদু করে তান্ত্রিক নিশ্চিন্তে থাকবে এবং ভাববে পাখি হয়তো ওর জন্য চোখ নিয়ে যাবে, কিন্তু এটা তো হবে না। তাহলে এই কয়েকদিন পাখির সাথে মানুষগুলো আসবে, আর আপনি চেষ্টা করবেন আগামী 2 দিনের ভেতরে তান্ত্রিককে উৎসাহ দেন দুমজিনকে ডাকার জন্য, ব্যাস এতেই হবে। আগান বললাম, ঠিক আছে, মানুষের ভালোর জন্য আমি যা করার তাই করবো ইনশাল্লাহ, আপনি চিন্তা করবেন না। আজ বিকেলে বের হবো, কিন্তু ঠিকানাটা তো জানা নেই। জায়ান তখন বলল, সালামকে সব বলবেন, আমি যা যা বলেছি সালাম আপনাকে পথ দেখিয়ে দিবে, আর দোয়াটা শিখে নিন। কোনো ভয় পাবেন না হুজুর, ইনশাল্লাহ কিছু হবে না, আমি থাকবো আপনার সাথে পাখির রূপে। আর এই জন্যই আপনাকে এত ভালোবাসি, কারণ আপনি সবসময় মানুষের ভালো চান। আন্দন বললা, তা তো অবশ্যই। এরপর জায়ান চলে যায়। আমি সালাম জিনকে স্মরণ করে সমস্ত ঘটনা খুলে বললাম। সালাম জিন আসলো আর বললো, আসসালামু আলাইকুম হুজুর। স্মরণ করলেন কেন? আনন্দ বললাম, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন? জাহানের সাথে কথা বললাম। এরপর জাহানের যা যা কথা হচ্ছিল সব সালামকে খুলে বললাম। আমি তার বললাম, আজ বিকেলে ভাবছি যাবো, জাহানের দেয়াটা শিখিয়ে দিয়ে গেছে, এতে করে আমার কারেন্ট জিনের কাছ থেকে ওই সাপ সাধু কে জান দেওয়া যাবে না। আপনি দিয়ে যান আমাকে ওই তান্ত্রিকের রাস্তা নাই, ঠিক আছে? আপনি তো অবশ্যই যাবেন আমার সাথে। সালাম জিন তখন বলল, চিন্তা করবেন না হুজুর, তা মোটেও ভয় পাবেন না, জায়ান তো আপনার সাথে পাখির রূপে থাকবে, আর তার সাথে একটা জিনও থাকবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনি তান্ত্রিককে বুঝতে দেবেন না আপনার আসল উদ্দেশ্য নাকি। আজ আমি আসছি, আসরের পর আবারও আসবো, আপনি তৈরি হয়ে থাকবেন, আমি কয়েক মুহূর্ত উপরে দিয়ে উড়িয়ে নিয়ে যাবো আপনাকে, চিন্তার কিছু নেই। এরপর সালাম জিন চলে যায়। সেদিন আসরের আজানের বাক পর্যন্ত চিন্তা করতে থাকি। অনেক ভয় করছিল আমার, কিন্তু একটা কথা ভাবছিলাম, জীবনে অনেক তান্ত্রিকের আস্তানায় গিয়েছি, অনেক ভয়ের কাজ করেছি, প্রতিবারই এক এক তুলনায় এক এক ভয়ঙ্কর বেশি হয়েছিল। তাই আজ সহজ মনে করলেও অনেকটা হালকা হয়ে যায়। এবারও চিন্তা একটাই করছিলাম যে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, আর সেখানে স্বয়ং রব সাহায্য করবে, সেখানে চিন্তা কিসের? তাই দেখতে দেখতে আসরের সময় হয়ে আসলো। আসরের নামাজ পড়ে সালাম জিনের জন্য অপেক্ষা করলাম। সালাম জিন চলে আসলো। এরপর আমাকে দু চোখ বন্ধ করতে বলল। তারপরে সালাম জিন আমাকে শূন্যে ভাসিয়ে একদম যেন নদীর পাড়ে নিয়ে গেল। বুঝলি দাদু ভাই, সালাম জিন অনেক অনেক শক্তিশালী, কিন্তু সালাম জিন জায়ান জিনের উপরে কোনো কথা বলে না, কারণ সিনিয়র জুনিয়রের একটা ব্যাপার আছে। तो नदीर पारे आमाके किछुक्षणेर भेतरे निये गेल। आमी एकदम साधा सीधे रूप नियेछिलाम और ओई जंगले प्रवेश करार आगे से धोआटा पड़े निलाम। সালামজিৎ বলল, হুজুর আপনি একেবারে চিন্তা করবেন না, জায়ান অবশ্যই আপনার সাথে থাকবে। আমি বললাম, দাঁড়ান জায়ানকে ডাকি, সে তো পাখির বেশে থাকবে আমার সাথে। এরপরে জায়ানকে স্মরণ করি, আমি খেয়াল করলাম আমাদের মাথার উপরে দুইটা পাখি কি সুন্দর মিষ্টি সুরে ডাকছে। আহা, দুইটা পাখি দেখতে অনেক সুন্দর। ওই পাখিকে যে ধরতে যাবে, জানি দেখতে যাবে, দেখবে তারই মন যাবে ধরতে, একেবারে বিদেশি পাখির মতো, বুঝলি। আর এরপর আকারে অনেক বেশি ছিল। আমি জাহানকে স্মরণ করি, কিন্তু জাহান আর আসছে না। খেয়াল করলাম ওই দুটো পাখি আমার সামনে এসে বসলো। হঠাৎ পাখি দুটোর রূপ বদলে গেল, দেখলাম এটাই তো জায়ান, আর ওর সাথে আরেকজন আছে। তখন জায়ান বলল, হুজুর চমকে দিলাম তো, আপনার আগে বলেছিলাম আমি অনেক আগে চলে এসেছি, তো একটু আন্দাজ কি করতে পেরেছিলেন আমাদের পাখির রূপ দেখে? আনন্দ বললাম, একদমই না, সুন্দর রূপ নিয়ে আমাদের সামনে এসেছেন, ধরতে আরো মন যাচ্ছিল আমার। জায়ান তখন বলল, আপনি যেহেতু চিনতে পারেননি তাই তান্ত্রিকও বুঝতে পারবে না, আর তাছাড়া তান্ত্রিকের কোনো শক্তি নেই আমার চেয়ে বেশি গভীর চিন্তা করার। আচ্ছা হুজুর, এখন বন্দি শুনেন, এ হচ্ছে আব্দুর রহমান, একজন শক্তিশালী জিন, সে আগেও অমুসলিম ছিল। আব্দুর রহমান তখন বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আপনি চিন্তা করবেন না, জায়ান আছে, আমি আছি, কোনো চিন্তা করবেন না। আনন্দ বললাম, ওয়ালাইকুম আসসালাম, সত্যি জায়ান সাহেব আপনার দাওয়াতের মেহনতে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাকগে, এখন কি করবো সেটা একটু জানিয়ে দেন। জায়ান তখন বলল, আমরা দুজন পাখির রূপ নিয়ে আপনার সাথে যাব, এখন রূপ নিচ্ছি যাতে করে সমুদ সাধু আমাদের পছন্দ করে, আর আমরা আপনার পোষা পাখি হিসেবে যাব। আপনি আমাদেরকে তান্ত্রিকের হাতে তুলে দেবেন, এতে করে তান্ত্রিক আপনার প্রতি বিশ্বাসটা আরও বেড়ে যাবে, আর তার কাছে কারো জাদু শিখতে চাওয়ার চেষ্টা করে নিকটবর্তী হওয়ার চেষ্টা করবেন, আর আগে যেখানে বলেছি ঠিক ওইভাবে কাজ করবেন। আনন্দ বললাম, তা আপনাদের যদি তান্ত্রিকের হাতে তুলে দিই তাহলে আপনাদের উপরে জিন চালান করবে, তাছাড়া তান্ত্রিক চাইবে আপনারা তো মানুষের চোখ এনে দিন, তাই না? তাহলে কিভাবে কি করবেন এটা বলুন তো। জায়ান তখন বলল, ওজোর আমি মায়া জালের কিছু চোখ নিয়ে যাব, এই রইল জিন চালান করা। চিন্তা করবেন না, যে জিন চালান করবে তাকে ভেতর থেকে খতম করে দেব, আর আমি তান্ত্রিকের কথা মতো কাজ অভিনয় করব, এতে করে তান্ত্রিক ভাববে তার কথা মতো কাজ হচ্ছে, কিন্তু আসলে তো এগুলো কিছুই না। তবে আপনাকে যারা যা করার তাড়াতাড়ি করতে হবে, নয়তো এভাবে রোজ রোজ তান্ত্রিককে বোকা বানিয়ে রাখা যাবে না। আমি বললাম, ওরকম আমার উপর ছাড়ে দিন, আমি তান্ত্রিকের অতি কাছের লোক, দুদিনের ভেতরে হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন প্রবেশ করি। এরপর সালামকে স্মরণ করেন এবং বিদায় দিলাম, আর আমি জায়ান আর আব্দুর রহমান দুজন পাখির রূপ নিল। কি সুন্দর লাগছিল তাদেরকে দেখতে, বোঝাতে পারবো না। এরপর একটি তারা দুজন পাখি রূপে আমরাও কাঁধে দুজন বসলো। আমি এবার চললাম, এই প্রথম আমার কোনো তান্ত্রিকের আস্তানায় যেতে কোনো ভয় করছিল না, কারণ এখানে যে জায়ান আমার সাথে আছে। আমি বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা বাঁশের ঘর দেখতে পাই, টিপ 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 করে ঘর থেকে প্রদীপের আলো জ্বলা যাচ্ছিল, আর সন্ধ্যা হয়ে যাওয়াতে ওই জায়গায় আমরা নামাজ পড়ছিলাম। অবশ্যই নামাজ পড়ে তারপর ওই জঙ্গলে প্রবেশ করি। তারপর জঙ্গলের ভেতর থেকে কিছুক্ষণ যাওয়ার পর সেই বাঁশের ঘরটা দেখতে পাই। তোর সন্ধ্যা হয়ে গেছে, আর ঘরে দেখি প্রদীপের আলো জ্বলছে। ঘরে প্রবেশ করে দেখি কেউ নেই সেখানে, কিন্তু আশেপাশে তাকাতে দেখি ওই ঘরের পেছনে একটা পুরাতন বট গাছের সাথে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর লম্বা আলো। বুঝতে পারি এটাই তান্ত্রিক। সেই সময় তান্ত্রিক ওই বট গাছের দিকে মুখ করে চোখ বন্ধ করে এক নাগারে ধ্যান করছিল। তান্ত্রিকের দেহটা অনেক কালো ছিল, এতটাই কালো ছিল যে অন্ধকারে দেখা বোঝা যাচ্ছিল না। আমি তান্ত্রিকের কাছাকাছি গিয়েছিলাম, এরপরে বললাম, কে বাবা সালাম নেবেন? বেশ তাড়াহুড়ো করে আমার দিকে তাকালেন তিনি। শম্ভু সাধু তখন বলল, কে কে তুই, এখানে কি করছিস? আমি বললাম, বাবা আমি আপনার অনেক বড় ভক্ত বাবা, তাই কোনো কিছু চিন্তা না করে আমি সোজা আপনার কাছে চলে এসেছি, বুঝলেন। শম্ভু তান্ত্রিক তখন বলল, তোর বাড়ি কোথায় আর এই জায়গা চিনলি কিভাবে? আমি বললাম, আগে বাবা বাড়ি তো উত্তর অঞ্চলে, আর আপনাকে আমি চিনেছি লোকের কাছ থেকে, এই এলাকায় ঘুরতে এসেছিলাম, তো লোকের কাছে শুনলাম আপনি নাকি এখানে একা থাকেন, তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে সোজা চলে এসেছি। শম্ভু তান্ত্রিক তখন বলল, আমাকে বোকা ভেবেছিস? লোকে আমার বিষয় কমই জানে, আর তোর কি ভয় নেই? হ্যাঁ, পথে আসতে বাধা দেয়নি কেউ? আদর বললাম, না বাবা সত্যি বলছি, আমি কালো জাদু শিখতে চাই, বিনিময়ে আপনি যা চাইবেন তা দিব। শম্ভু তান্ত্রিক তখন বলল, কিছুদিন আগে ভারতের দুজন লোক এসেছিল, তাদেরকে অনেক কিছু শিখেছি, বিনিময়ে তারা কি দিয়েছে জানিস? একজন দিয়েছে নিজের মায়ের মাথা কেটে নিয়ে আসছিল, আর একজন এলাকার একজনকে বড়ি দিয়ে নিয়ে এসেছিল। তুই কি কিছু করতে পারবি? তাছাড়া তোর সাহস আছে বটে, তারা হলে এই সন্ধ্যায় আমার আস্তানায় প্রবেশ করতে পারতি না। আমদান বললাম, বাবা এখন তো আমার দেওয়ার মতো কিছু নাই, না আপনি যা বলবেন তাই করবো। তান্ত্রিক তখন বললো, আচ্ছা ভেতরে চল, তোর সাথে ভালোভাবে কথা বলি। এরপর আমি ঘরে চলে গেলাম। তান্ত্রিক দেখতে কি বিভৎস, তাদেরকে দাঁত কালো হয়ে গেছে। শম্ভু তান্ত্রিক তখন বললো, তা বাছা তোর নাম কি, কেন শিখতে চাস সেটা বল। আমি বললাম, আসলে বাবা আমার খুব শখ, আমি জাদুবিদ্যা শিখবো, কিছু রোজগার করবো তো এই জন্য আর কি। তান্ত্রিক তখন বললো, আচ্ছা তোকে তো সব শিখাতে গেলে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, শ্মশান থেকে ছাই আর কবরের মাথার কলি এগুলো আনতে পারবি না? আর তোর কাঁধে দুটা এত সুন্দর পাখি কোথায় পেলি, এমন ভিন্ন রূপের পাখি? আমি বললাম, বাবা এই পাখিটা আমার পোষা পাখি, আমার এক আত্মীয় দেশের বাড়িতে থাকে, তাই বিদেশ থেকে এই পাখির ডিম নিয়ে এসেছিলাম, সেখান থেকে বাচ্চা তৈরি করে বড় করেছি আর কি। আরে ওসব মাটি আনা শ্মশান এগুলো আমার জন্য কোনো ব্যাপার না। তান্ত্রিক দেখলাম পাখির দিকে এক নজরে তাকিয়ে আছে। তান্ত্রিক হয়তো বা ওই মুহূর্তে ভাবছে পাখিকে যদি কাজে লাগানো যায় তাহলে তো আরো বেশি উপকার হবে, কারণ এই পাখি যে কাউকে ধরতে চাইবে আর তখনই কাজটা সহজ হয়ে যাবে। তান্ত্রিক তখন বললো, আচ্ছা তোকে আমি সব শিখাবো, বিনিময় বাকি দুটোকে আমাকে দিয়ে দে। আমি বললাম, আমার কাজের জন্য আপনাকে সব দিতে পারি বাবা, কিন্তু এলাকার লোককে তো পাখি মেরে ফেলছে, এরা যদি আমার মারা যায়। তান্ত্রিক তখন বললো, আমার নিয়ন্ত্রণে পাখি একটাও মরে নাই, তারা প্রতিদিন আমাকে দুটো করে চৌকনে দেয়। আচ্ছা তোকে একটা জিনিস দেখাই। এরপর তান্ত্রিক একটা বাক্স নিয়ে আসলো, বাক্সটা খুলতে বমি চলে আসলো আমার একেবারে। দেখি কত সপ্তাহ ধরে কাঁচা কাঁচা সব চোখ ওরা পড়ে আছে। তান্ত্রিক সেটা আমার দেখালো। আমি বললাম, বাবা বাবা এই চোখ দিয়ে কি হয়, কি দুর্গন্ধ রে বাবা। তান্ত্রিক তখন বললো, কাজ শিখতে চাইলে সব ন্যাকামো ছাড়তে হয় বুঝলি, আমি আমার প্রভুর জন্য এই চোখগুলোকে গুছিয়ে রেখেছি, সেগুলো খুব পছন্দ করে, তোর এই পাখিগুলো দিয়ে আমার কাজ আছে। আমি বললাম, কি প্রভু বাবা আমিও দেখতে চাই। তান্ত্রিক তখন বলল, প্রভু সকালের সামনে আসি না রে বোকা, আচ্ছা তোকে যা বলছি তুই দর কর আগে। আমি বললাম, আচ্ছা বাবা নেন, কিন্তু আমাকে কালো জাদু কিন্তু শেখাতে হবে, আর আমি কিন্তু প্রভুর পূজা করবো, সমস্যা আদি আমি করলাম, আমাকেও আপনার মতো পরতান্ত্রিক হতে হবে। শম্ভু সাধু ভ্রু দুটোকে একেবারে বাঁকা করে আমার দিয়ে বললো, খুব সহজ মনে করিস? ভারতের রাজস্থানে দীর্ঘ 21 বছর সাধনা করে আমি এখানে, আর তুই এসে আমার মতো হয়ে যাবে, এত সহজ? আচ্ছা শোন, তোকে আমি কিছু কাজ দেবো, সেগুলো যদি ঠিকঠাক মতো করতে চাস তাহলে তোকে শিখিয়ে দেবো। আমি মনে মনে ভাবলাম, কে সব শিখতে এসেছে, পাগল হয়েছে আমি, শুধু তোমার মনটা জয় করতে পারলি হয়, আর ওই নাফরমানি কাজ আমার দ্বারা হবে না। এরপর আমি বললাম, আচ্ছা বাবা তাহলে আপনি পাখি নিয়ে নেবেন, নিন, কিন্তু আমার শখের পাখি, বাইরের দেশের পাখি, এগুলো কিন্তু কোনো ক্ষতি করবেন না। তান্ত্রিক তখন বললো, চিন্তা করিস না, এগুলো কিচ্ছু হবে না, শুধু আমার উপকারে আসবে। এরপর খেয়াল করলাম তান্ত্রিক আমার দুটো পাখি নিয়ে নিল আর সামনে দেখে কি একটা বোরের লাল রঙের কোটার উপরে রং মিশিত কি জিনিস যেন পাখিদের মাথায় লাগিয়ে উড়িয়ে দিল। আমি বললাম, বাবা এটা কি করলেন? ঠিক বুঝতে পারলাম না। তান্ত্রিক তখন বললো, এটা একটা মঞ্চ পরে ছেড়ে দিলাম, কিছুক্ষণ পর আমার দুটা জিন ওই দুটা পাখির ভেতরে প্রবেশ করবে আর পাখি দুটোর নিয়ন্ত্রণ আমার হাতে চলে আসবে, যা বলবো তাই করবে। আচ্ছা তুই এখন বিশ্রাম নে, আমি একটু জঙ্গলের বাইরে যাব, তুই থাকবি না যাবি? আমি বললাম, আচ্ছা বাবা আমি তো এদিকে ঘুরে আসি, নতুন জায়গা একটু দেখি ঘুরে ঘুরে কেমন। তান্ত্রিক তখন বললো, আচ্ছা সমস্যা নেই, আর হ্যাঁ আমি একটা তাবিজ দিচ্ছি, সেটা অবশ্যই জঙ্গলের অবয়ব আছে, সেটা আমার কাজের জন্য, এই তাবিজটা নিজের সাথে রাখ, এতে করে তোর কেউ বিরক্ত করবে না। তান্ত্রিক তখন দেখলাম একটা তাবিজ দিল, এরপর সে ঘরের ভেতরে প্রবেশ করলো এবং ঘরের বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করতে লাগলো। আমি নদীর ধারে আসলাম, দেখলাম পাখি দুটো একটা বড় গাছে বসে আছে। হঠাৎ দুটো অবব পাখির কাছে গেল। আমি ভাবছি এবার অবব দুটো শেষ হয়ে যাবে, কারণ ওরা জানে না কার সাথে কাজ করছে। দেখলাম অবব দুটো পাখির কাছে সেতে জান পাখির রূপ থেকে নিজের রূপে নিয়ে আসলো আর অবব দুটিকে পুড়িয়ে ফেললো। এরপর জায়ান ও আব্দুর রহমান আমার কাছে আসলো। জায়ান কিছু বলার আগে আমি বললাম, বাহ আপনার মাথায় আল্লাহ কি বুদ্ধি দিয়েছেন, সেই রকম সব আপনার মাথা হচ্ছে। তান্ত্রিক এখন জানে আপনি তার নিয়ন্ত্রণে, কিন্তু ভেতরে যে জীবন ফুরিয়ে আসছে সে নিজেও জানে না। জায়ান তখন বলল, হুজুর আপনিও পারেন, তান্ত্রিকের সাথে পুরো মিশে গেছেন, কিন্তু যেভাবে হোক শুধু একবার বলবেন তার প্রভুকে আপনি দেখতে চান, তাহলে সব খতম হয়ে যাবে সেদিনই। আনন্দ বললাম, চেষ্টা করবো, কিন্তু তান্ত্রিকের কাছাকাছি লোক গেলেও তো কথা বলার কাজ করা লাগবে। আচ্ছা এরপর কি করবো বলুন তো? জায়ান তখন বলল, তান্ত্রিক একটু পরে আমাকে স্মরণ করবে, মানে দুটো পাখিকে, কিন্তু সে তো জানে না তার পানি তো জিনরা মাত্র শেষ হয়ে গেছে। আমি বললাম, তাহলে তান্ত্রিক তো আপনাকে বলবে মানুষের চোখ তুলে আনতে, কিভাবে কি করবেন? জায়ান তখন একটা আট্টো হাসি দিল আর বলল, তান্ত্রিক তো বোকা বানাবো হুজুর, এক মায়া জলে আটকে দিব, চোখ ঠিকই আনবো কিন্তু ওটা হবে মায়া জল, শুধু তান্ত্রিক দেখতে পাবে চোখ, কিন্তু চোখ বলে কিছুই থাকবে না। আমি বললাম, বাহ বেশ, তাদের কথাই নেই একেবারে, কিন্তু তান্ত্রিক আমাকে কি কাজ করতে পারবে বলুন তো, পারবে কি? জায়ান তখন বলল, সাধারণত কেউ যখন তান্ত্রিক হতে চায় তখন তাকে প্রথমে ভয় দূর করতে হয়, এই জন্য শ্মশানে কবরে গিয়ে কিছু জিনিস আনতে হয়। আমার মনে হয় প্রাথমিক অবস্থায় এটাই বলবে তান্ত্রিক আপনাকে। আমি বললাম, এই নফরমানি কাজ আমার দ্বারা করতে পারবো না বুঝলেন। জায়ান তখন বলল, হুজুর আপনি কি পাগল নাকি, এই সেরকের কাজ করাবো? চিন্তা করবেন না, এগুলোর ব্যবস্থা আমি করে দেব, আপনি যেভাবে হোক যেটা বলছি সেটা করুন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, তাহলে আর চিন্তা নেই, বাকি দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন, আমি চেষ্টা করছি সব করার, কিন্তু রাতে তো কিছু খেতে হবে, কোথাও লেগেছে। জায়ান তখন বলল, চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। আমি দেখলাম জান খাবারের ব্যবস্থা করে দিল, কিছুক্ষণের ভেতরে করতে খাবার চলে আসলো। আমি তো হতভম্ব, তারপরে আরাম করে তৃপ্তি সহকারে খাওয়া খেলাম, আহ কি স্বাদ। তারপর আমি তান্ত্রিকের আস্তানায় আবারও ফিরে এলাম। আমি আসার কিছুক্ষণ পর তান্ত্রিকে চলে আসেন। তান্ত্রিক বলল, কি রে বই গেছিলি, কোনো সমস্যা হয়নি তো তোর? হ্যাঁ। আমি বললাম, না বাবা কিছু হয়নি, এই আমি একটু রাতের খাবার খেয়ে আসলাম আর কি, পরিচিত এক বাড়ি থেকে। তান্ত্রিক তখন বলল, ও ভালো হয়েছে, আয় ঘরে আয়। এরপর আমি তান্ত্রিকের ঘরে প্রবেশ করি। তান্ত্রিক ঘরে গিয়ে একটা হুক্কা জ্বালালো আর আমি মাটিতে বসে পড়লাম। তারপরে তান্ত্রিক আমাকে জিজ্ঞেস করলো, এত দূর থেকে সন্ধান পেলি কিভাবে আমার, আর কোনো এক পথ বেছে নিবি কেন বল, সত্যি করে বল কেন এই পথ বেছে নিবি? এই পথে যারা আসে তাদের ধর্ম, বিয়ে, সংসার কিছু থাকে না, কেন এসব শিখতে চেয়েছিস? তাছাড়া এই পথ তো অনেক কঠিন বুঝলি। আমি বললাম, আসলে বাবা আমার কারো যাতে নেই ছিল ওরা থেকে ইচ্ছা ছিল, আপনার সন্ধান আমি না এখন সবাই জানে, এদেশে বিখ্যাত সাধু আপনি, এটা সব জায়গায় ছড়িয়ে গেছে বুঝলেন, আর এই কাজ শিখতে যা করা দরকার আমি সব করতে রাজি আছি। তান্ত্রিক একটা মুচকি হাসি দিল আর বলল, আচ্ছা ঠিক আছে, যা শিখিয়ে দেব। তার আগে তোকে আজ রাতে একটা পরীক্ষা দিতে হবে, যদি পারিস তোকে মন্ত্র দেব আর কিছু পিশাচ তোকে দান করব, এতে অনেক কিছু করতে পারবি তুই। আমি বললাম, কি পরীক্ষা বাবা? মানসিক তখন বলল, এই জঙ্গলের দক্ষিণ দিকে একটা রাস্তা আছে বেশ কিছু দূরে, হাঁটলে একটা কবরস্থান পাবি, সেখানে উলঙ্গ হয়ে একদম সোজা হাঁটবি, আমি কিছু পানি পড়া দেবো সেটা নিবি, আর কোনো কিছু উল্টা পাল্টা দেখলে পানি ছিঁড়ে দিবি, আর হ্যাঁ একদম সোজা হাঁটবি, কোনোভাবে পিছনে তাকাবি না, তাকালে কিন্তু তোকে মেরে ফেলবে। তো ওই কবরস্থানে গিয়ে যে কোনো একটা কবর থেকে মাথার খুলে নিয়ে আসবি, তাহলে তোকে শিখিয়ে দেবো। যা আজ গভীর রাতে বের হবে, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে সমস্যা নেই আমি পারবো। এরপর তান্ত্রিক আমার পানির তার বোতল নিল আর মন্ত্র পড়ে ফু দিল। তান্ত্রিক তখন বলল, এটা নিয়ে আজ রাতে বের হবি, আবারও বলছি বলেও পেছন ফিরে তাকাবি না, বুঝলি? আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে। তান্ত্রিক তখন বললো, এখন তোর সাথে দুটো বাকিকে ডাকবো, দেখবি এখনই চলে আসবে, কারণ ওরা এখন আমার কথা মতো কাজ করবে। আমি বললাম, ও তাই নাকি বাবা, তা তো ভালো, যাক আমার মতো সাধারণ মানুষের একটা উপকার করতে পেরেছি, ভালো লাগলো। তান্ত্রিক তখন বললো, তা ঠিক, তোর এই উপকারটা পেলাম বলেই তোকে শিখিয়ে দেওয়ার কথা ভাবলাম, বুঝলি? আচ্ছা দাঁড়া আমি ডাকছি। তারপর তাঁদের গিয়াটা পড়ে যেন মঞ্চ পড়া শুরু করলাম, জোরে জোরে আয় 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 বলে যারা ডাকা শুরু করলো। তারপর দেখলাম পাখি দুটো চলে আসলো তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বললো, এসেছিস, শোন ভালো করে শোন, আমাকে আগামী একদিনের ভেতরে বেশ কয়েকটি মানুষের খাঁচা চোখ লাগে, বুঝলি? যা তোরা এখন চলে যা যা। এরপর বাকি দুটো চলে গেল। আমিও মনে মনে ভাবলাম, তান্ত্রিক তুমি তো জানো না বাসা কি হচ্ছে, ভয়ঙ্কর সময় আসছে তোমার জন্য, কত বাচ্চা ছেলে মেয়েদের চোখ এভাবে কেড়ে নিয়েছ, তোমার দিন শেষ হবে। তারপর তান্ত্রিকের সাথে আরো কিছুক্ষণ কথা হলো, সে যুবক বয়সে কি হয়েছিল অনেক কথা বললো আর কি। রাত হয়ে গেল, গভীর রাত হলো। তান্ত্রিক ঘুমাবার আগে আমাকে বলেছিল গভীর রাতে আমি যেন কবরস্থানে যাই, এই বলে তান্ত্রিক ঘুমিয়ে পড়ে। অবশ্য ঘুমাবার আগে ছোট একটা যজ্ঞ করেছিল, সেটা কোনো ছিল আমার জানা নেই, বুঝলে? তো রাত একটু গভীর হতে আমি আবারও বেরিয়ে যাই, দেখি পাখি দুটো মানে জায়ান ও আব্দুর রহমান পাখির রূপ নিয়ে আমার জন্য বাইরে একটা গাছের মগ ডালে বসে অপেক্ষা করছে। আমি আবার নদীর ধারে গেলাম, তারপর পাখি দুটি আমার কাছে আসলো, জায়ান তার রূপ নিল আর বলল, হুজুর আপনি তো ফাটিয়ে দিয়েছেন, চমৎকার চমৎকার অভিনয়, তান্ত্রিক আপনাকে বিশ্বাস করা শুরু করেছে, আজ আমি একটা মাথার খুলির ব্যবস্থা করছি, আপনি সেটা নিয়ে চলে যাবেন, ঠিক আছে? তান্ত্রিক ভাববে আপনি কাজ করতে সফল হয়েছেন আর বিশ্বাস আরো বাড়বে, আর এটাই আমার দরকার, এটাই আমার প্রয়োজন। আমি বললাম, তান্ত্রিক তো আপনার কিছু চোখ ব্যবহার ব্যবস্থা করতে বলছে, আর তান্ত্রিক তো কিছু টের পেল না, করো নাকি? জায়ান তখন বলল, টের পাবে না, ওই তান্ত্রিক আর কতটুকু জানে, আপনি চিন্তা করবেন না, কাল রাতে হচ্ছে তান্ত্রিক উদ্যমশীল ছিলেন শেষ দিন, আমি কিছু মায়ার মাধ্যমে চোখ নিয়ে যাব, তান্ত্রিককে দেখে খুশি হয়ে যাবে, এতেই কাল ওই দমজিনকে ভোগ দিতে যাবে, আর আপনিও তান্ত্রিককে বলবেন যে আপনিও তার প্রভুকে দেখতে চান, ব্যাস কাজ হয়ে যাবে। এরপর আমরা কিছুক্ষণ কথা বলি, নদীর পাড়ে ইশারাতে নামাজ পড়ি। আসলে দাদু ভাই তুই হয়তো ভাবছিস যে আমরা তান্ত্রিকের অবস্থানের কাছাকাছি এত কাজ কীভাবে করেছি, কিন্তু তান্ত্রিকের কোনো অবটা পাচ্ছে না আমাদের, এসব ভাবছিস তাই না? কারণ জান ওই জঙ্গলে এক প্রকার মায়া জাল তৈরি করে রেখেছিল, এতে আমরা যতই আলাপ করি কেউ অবটাকে দেখতে পাবে না। তারপরে জায়ান আমাকে পুরাতন মানুষের মাথার ব্যবস্থা করে দেয়, আমি সেটা নিয়ে চলে আসি তান্ত্রিকের আস্তানায়। ফজর ওয়াক তুলে আমি আবারও নদীর ধারে এসে আমরা তিনজনের নামাজ পড়ে নিই, তখনও তান্ত্রিক ঘুমিয়েছিল, আর যাই করি নামাজ তো আর ছাড়া যাবে না। তারপর আমি গিয়ে আবারও তান্ত্রিকের ঘরে শুয়ে পড়ি, একটু রোদ উঠলে তান্ত্রিক আমাকে ডাক দেয়। তান্ত্রিক তখন বলল, আয় ছোকরা আয় ওঠ, কিরে রাতে তোকে যে কাজ দিয়েছি করেছিলি? আমি তখন ঘুম থেকে উঠলাম আর বললাম, হ্যাঁ বাবা আপনার জঙ্গের স্থানে একটা মাথার খুলে নিয়ে এসেছি। তান্ত্রিক অবাক হয়ে বলল, বড় সমস্যা হয়নি? और पानी की ব্যবহার করেছিলি? আমি বললাম হ্যাঁ, যখন যাচ্ছিল তখন আওয়াজটাও শুনতে পেরেছিলাম, কিন্তু আমি আপনার স্মরণ করেছিলাম। আর কবর যখন করছিলাম তখন কয়েকটা অপব আমার সামনে আসলে আপনার পানি ছিটিয়ে দিই, তারপর মা তারা নিয়ে চলে আসে আর কি। তান্ত্রিক তখন বলল এত সহজে হয়ে গেল, তুই পারবি? হ্যাঁ তুই পারবি রে, চিন্তা করিস না, তোকে আমি শিখিয়ে দেবো। আচ্ছা আজ রাতে তোকে একটা কাজ করতে হবে, তাহলে তোর ইচ্ছা পূরণ হবে। আজ শ্মশানে গিয়ে ওখান থেকে ছাই নিয়ে আসবি, ঠিক আছে? আমি বললাম আরে ওটা কোনো ব্যাপার না, আপনি আছেন আমার সাথে, আমার কোনো ভয় নেই। আচ্ছা বাবা আমার একটা ইচ্ছা আছে। তান্ত্রিক তখন বললো কি? আমি বললাম বাবা তোমার প্রভুকে আমি দেখতে চাই, খুব ইচ্ছে এটা আমার। তান্ত্রিক তখন বললো পারবি তো তাকে সহ্য করতে, ভয় পাবি না তো? অবশ্য তো সাহস আছে। আচ্ছা যা আজ রাতে তোকে দেখাবো, কিন্তু আরো কিছু মানুষের চোখ লাগবে, না হলে কিন্তু প্রভু রাগ করবেন, আর তার তৃপ্তি নাম ইত্যাদি নিয়ে অভিশাপ দিবে। প্রভুর থেকে শক্তি পেতে হলে তাকে তার ইচ্ছা পূরণ করতে হবে, আর প্রভু মানুষের কাঁচা চোখ খুব পছন্দ করে। আমি বললাম কাল রাতে তো আমার দুটি পাখিকে পাঠালে, দেখা যাক আজ রাতে তারা আনে কিনা। রামজিক তখন বলল যদি আর কয়েকটা চোখ পাই তাহলে রাতেই প্রভুকে ডাকবো, তিনি অপেক্ষা করে থাকবেন। এরপর সেদিন দুপুরবেলা দেখলাম বাকি দুটি আসলো, দেখলাম তাদের মুখের সাথে গিয়ে 8টা মানুষের চোখ, এবং তান্ত্রিক দেখে খুশি হয়ে গেল। তান্ত্রিক বলল এই ছোকরা তোর এই বাকি তো দেখি সব কাজ করছে, ভালো মতো কাজ করছে, আমি সত্যি তোর পুরো কাজটা ভুলবো না, বুঝলি? তারপর তান্ত্রিক সেই চোখগুলো নিল, এবং আমি তখন বললাম বাবা তাহলে তো প্রভুতে আজ রাখতে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে পুকুরে দেখতে পারবো। তখন তান্ত্রিক বলল হ্যাঁ আজ রাতে প্রভুকে দেব, প্রভু নিশ্চয়ই খুশি হবে, আর আজ রাতে এমন একটা শক্তি চাইবো, আশা করি প্রভু দিবে আমাকে। আমি তখন বললাম এটা ভেবে আমার খুব খুশি লাগছে বাবা। আচ্ছা বাবা আমি গোসল করে আসি নদী থেকে। তান্ত্রিক তখন বললো আচ্ছা যা। এরপর আমি নদীর ধারে আবারও চলে আসি, ওখানে জায়ান ও আব্দুর রহমান পাখির রূপে চলে আসে। আমি বললাম জায়ান সাহেব ওটা কি সত্যি সত্যি চোখ ছিল? জায়ান তখন বলল না হুজুর সবগুলো মায়াজাল, আপনি অবাক হচ্ছেন তাই না? আমি বললাম হ্যাঁ আমি সত্যি ভাবছি যে একদম বাস্তবের মতো চোখ, সত্যি আপনার কত প্রকার শক্তি আছে আল্লাহ তারা জানেন। বাপ রে বাপ। জাহান তখন বলল হুজুর আজ রাতে সবকিছু হবে, আজ রাতে নিশ্চয়ই তান্ত্রিক যজ্ঞ করতে বসবে, তার পরদমজুলকে ডাকবে, সে আসার পরেই আমি হাজির হয়ে যাব, ব্যাস এটাই চেয়েছিলাম। এরপর আমি নদীতে গোসল করি এবং জোহরের নামাজ ওয়াক্ত করে আদায় করে ফেলি, এবং জায়ান আবার সে কোথা থেকে যেন খাবার ব্যবস্থা করলো। খাওয়া দাওয়া শেষ করলাম, আমি আবার তান্ত্রিকের আস্তানায় আসলাম। আর ওই দিন আমি নামাজের সময়গুলোতে নদীর ধারে আদায় করছিলাম। সেই দিন রাতের কথা, আমি সন্ধ্যা থেকে তান্ত্রিকের সাথে কথা বলছিলাম এবং বসেছিলাম, এবং তান্ত্রিক বলল শোন আজ রাত গভীর রাতে প্রভুকে ডাক দিব, প্রভু থেকে ভয় পাবি না, কিন্তু প্রভু খুশি হয়ে গেলে যা চাবি তাই পাবি, তোর জন্য চাইবো, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর গভীর রাত হলো, তান্ত্রিক বিরাট এক যজ্ঞের আয়োজন করলো। দেখলাম চারিদিকে শুকুরের রক্ত দিয়ে গোল করে একেবারে দাগ দেয়া, আর শুকুর তো অনেক গন্ধ আসছিল, মাঝখানে আগুন, আর সে কোটার ভিতরে মানুষের কাঁচা চোখ, তখন বমি হয়ে যাবে এরকম একটা অবস্থা, তাও কষ্ট করে সহ্য করলাম। পরে আজ বাকি দুটো চোখ দিয়েছিল সেটা কোটার ভিতরে রাখলো, কিন্তু ওটা চোখের একটা জাদু ছিল, মূলত আগে যে চোখগুলো ছিল সেখান থেকে অন্ধ বেরোচ্ছিলাম দেখে এই সময় আমি একটু ভয় পাওয়া শুরু করলাম, তাও বসে রইলাম। তান্ত্রিক আমাকে বললো চুপ করে বসে থাকতে। এরপর তান্ত্রিক আগুন জ্বালালো আর জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলো, একটানা ঘন্টা খানেক মন্ত্র পাঠ করলো, শুকুরের রক্ত আগুনে পুড়ে ঢেলে যাচ্ছে একেবারে। তো যাই হোক ঠিক এর কিছুক্ষণ পর তান্ত্রিকের বাড়ি হঠাৎ করে ঝড়ে ঝড়ে শুরু হয়ে গেল। আমি লক্ষ্য করলাম আকাশে মেঘে মেঘে ভরে যাচ্ছে, জ্যোৎস্নার রাত নিমিষে কালো ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। তান্ত্রিকের ঘর ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো, ঘরটা এক বিশ্রী গন্ধে ভরে গেল। আমার শরীরটা এতটাই গরম হয়ে গেছিল রীতিমতো আমি ঘেমে যাচ্ছিলাম। দেখি ঘরের ভিতরে এক বিরাট অভাব প্রবেশ করলো। তান্ত্রিক তখন বলল হে প্রভু, হে প্রভু আপনি মহান, দুনিয়ার সবাই আপনার গোলাম, আপনি প্রভু আমাকে আশীর্বাদ করুন। আমি তখন দেখলাম দুমজুল এসে হাজির হলো। কি ভয়ঙ্কর চার চেহারা, দুমজুলের দাঁত মাটি পর্যন্ত বেরিয়ে আছে, হাতের নখগুলো লাল, চোখগুলো অনেক বড় বড়, গায়ের লোম এত বেশি বড় যা বোঝাতে পারবো না। কি বিভৎসতার কুৎসিত দেখতে, আরে বাপরে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু নিজেকে কোনোভাবে সামাল করলাম, কারণ উপায় নেই তো, কারণ এর যে ভয়ঙ্কর জিন আমি এর আগেও দেখেছি। দমজুলকে দেখার সাথে সাথে তান্ত্রিকের সিজদায় নত হয়ে গেল, কিন্তু আমি না দিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম, কারণ আমি শিরক করতে চাইবো না, কোনোভাবে শিরক করবো না। দমজুল তখন বলল, আমাকে স্মরণ করেছিস তান্ত্রিক, কেন ডাকলি আমাকে? কেন? তান্ত্রিক দান বলল, হে প্রভু, আপনার জন্য ভোগের আয়োজন করেছি, আপনার প্রিয় মানুষের একটা আচার চোখ, আপনি গ্রহণ করুন প্রভু, গ্রহণ করুন। দমজিল তখন বলল, দে দে তাড়াতাড়ি দে, আমার চিবে চিবে খেতে খুব ভালো লাগে, দে। এরপর দেখলাম তান্ত্রিক কৌটাটা খুলে ধরল তার সামনে, এবং দমজিল চোখগুলো বোনের মতো করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি বিভৎস দৃশ্য! আমি তখন মনে মনে ভাবছি, জায়ান সাহেব কই আপনি, তাড়াতাড়ি আসুন, আর পারছি না। এটা ভাবতে ভাবতে আমি খেয়াল করলাম আমার দেহটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল, আমার গায়ের লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে, ঘরটা আস্তে আস্তে সুগন্ধিতে ভরে গেল। আরে বাপরে, কি যে ফিলিংস! বাইরে ঝড় হওয়া শুরু করলো, আবার চাঁদের আলো যেন চেয়ে গেল চারিদিকে, ঘরে একটা বিশাল আলো প্রবেশ করলো, আমার চোখ ঠান্ডা সাদা হয়ে গেছিল। আমি তখন বুকে সাহস নিয়ে বললাম, তান্ত্রিক, তোর দিন শেষ, তোর জলে তোকে আটকে দিলাম রে, আটকে দিলাম। তান্ত্রিক তখন লাফিয়ে উঠলো, ঘরে জায়ান প্রবেশ করলো। তান্ত্রিক বলল, কারা তোরা, আর তুই সব কি বলছিস? তখন আমি বললাম, মানুষের চোখ নেওয়া, আজ তোর চোখ নিব, বুঝছিস, দেখ কেমন লাগে। দমজুল জাহানকে দেখে বলল, আপনি হে মালিক, আপনি আমাকে ক্ষমা করুন। জায়ান তখন বলল, তান্ত্রিক, নিজেকে অনেক চালাক ভাবিস, মানুষের চোখ নিয়ে সামান্য জিনকে ভোগ দিয়ে খুব আনন্দ পাস, আজ তোদের বোঝাবো মৃত্যু কাকে বলে। তান্ত্রিক তখন বলল, আমার মতে তো কিছু ঢুকছে না, কে তুই, আর এখানে কোনো ঝামেলা করছিস? হে প্রভু, আপনি এদেরকে বের ফেলুন। দমজুল তখন বলল, তান্ত্রিক, তুই জানিস না সামনে কে দাঁড়িয়ে আছে, আজ আমাদের রক্ষা নেই। এরপর দমজুল পালাতে থাকে, কিন্তু কোনো উপায় পেল না। জায়ান আগে সে বাড়িটা নিজের শক্তি দ্বারা এক অদৃশ্য বেঁধে বেড়া জালে যেন বেঁধে দিল। দমজুল মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক মানুষের চোখ খেয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তান্ত্রিক তখন বলল, এটা কেমন কথা প্রভু, আপনি একে কেন ভয় পাচ্ছেন, বেড়ে ফেলুন নাকি? জায়ান আমাকে তাকিয়ে দিকে বলল, এইভাবে না হুজুর, দাঁড়ান, এদেরকে বুঝিয়ে দি। এরপর জাহান একটা বিরাট রূপ নিল, যা দেখে দমজুল যেন কান্না শুরু করে দিল। তান্ত্রিক এবার সব বুঝে গিয়েছিল আর বলল, হে প্রভু, তুমি আমার প্রভু, তুমি আমাকে রক্ষা করো প্রভু, বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। জায়ান তখন বলল, প্রস্তুত হতচনি, আজীবন যতদের বিদায়। এরপরে জায়ান একটা ধোয়া পড়লো, জায়ানের চোখ যেন লাল হয়ে যাওয়া শুরু করলো, জায়ানের রেগে আগুনের দলা লয়ে গেল। এবারে জায়ান তার চোখ দিয়ে দমজুলকে পুড়িয়ে ছাই বানিয়ে দিল। তান্ত্রিক কান্নাকাটিকে শুরু করলো, জায়ান তার মাথা থেকে আচার দিল এবং সম্বল তান্ত্রিকের দেওয়া ফেটে গেল। সব কিছু মাথা নিচ হয়ে দেখলাম, কারণ খারাপ মানুষের এমনই পরিণত হয়। তারপর তান্ত্রিক কিছু জিনদেরকে আটকে রেখেছিল, সেগুলো জানদের মুক্ত করে দেয়। এরপর ওই রাতে জঙ্গল থেকে বের হয়ে আসে। এভাবে একটা ভয়ঙ্কর তান্ত্রিকের বিদায় ঘটে। জায়ান বলল, হুজুর, আপনার অনেক কষ্ট হয়েছে আমি জানি, কিন্তু আপনাকে শেষ আর কষ্ট করতে হবে, এলাকার লোকদেরকে বোঝাতে হবে বাকিদের কোনো দোষ নেই, সব ওই তান্ত্রিকের দোষ, তাহলেই হবে এবং বাকি হত্যা বন্ধ হয়ে যাবে। আর তান্ত্রিক যে পাখিগুলোর উপরে কালো জাদু করেছিল তাদের ভেতরে সকল জিনদের আমি বের করেছি। এখন এখানে এসে সুস্থ তারা, এই বলবেন সবগুলোকে, ঠিক আছে? তারপরে রাতে আমি এলাকার মসজিদে ছিলাম, ফজরের নামাজ পড়ে মসজিদের সকলকে সবকিছু খুলে বলি। তারপরে তাদের আরো বিশ্বাস করানোর জন্য আমি এলাকার লোকদেরকে তান্ত্রিকের আস্তানায় নিয়ে আসি। তারা সেখানে তান্ত্রিককে মরা দেহর্ষী মানুষের চোখ দেখে বিশ্বাস করে এবং প্রতিজ্ঞা করে পাখি হত্যা করবে না, এলাকা শান্তি ফিরে আসে। পরে জায়ান আমাকে শূন্য ভাসিয়ে বাড়িতে ফিরিয়ে দেয়। তো এই ঘটনার পর নিজের কাছে খুব ভালো লাগছিল যে এলাকার লোকদের বিপদ আপদ থেকে মুক্ত করতে পেরেছিলাম জায়ানের মাধ্যমে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? তো দাদু ভাই, মানুষকে উপকার করবি, কখনো ক্ষতি করবি না, বুঝলি তো জিউস ভাই? এটাই ছিল আজকের ঘটনা। অনেক লম্বা একটা স্টোরি শুনলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন লেগেছে। আর জায়ানের ঘটনা পেতে অবশ্যই বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন ভৌতিক কথার এই এপিসোডগুলো। আসন্ন 1 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে একটা বড় এপিসোড ইনশাল্লাহ আসবে। সেদিনের জন্য জায়ানের এক চমৎকার দুর্দান্ত ঘটনা থাকবে ইনশাল্লাহ। ঘন ঘন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ইনশাল্লাহ বলা লোকগুলো ভালো থাকুক, এটাই চাই। আর হ্যাপি নিউ ইয়ার এটা পালন করা থেকে বিরত থাকবেন, এটা মুসলিমদের সংস্কৃতি নয়। আর হ্যাপি নিউ ইয়ার তো আজকের এপিসোড। কি আর কি চান? যেসব ভাইকে আল্লাহ সুস্থ রাখুন দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন সকলে ইনশাল্লাহ। আবারও নতুন কোনো এপিসোডে দেখা হবে। ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে আমি শেখ বিশাল বলছিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। Walaikum Assalam, Walaikum Assalam. Oh man, this is some kind of super amazing masterpiece story. Ar Jayan Jiner story baire matha noshto hoye jay bhai. Ami shudhu bhabi, oh my god, ei Jayan Jin je ki mane চার্জেবল একটা স্টোরি। মানে আমি যখনই পড়ি তখনই হতভম্ব হয়েছে। আরে বাপরে বাপ, বুকের ভেতর থেকে শুধু ফিলিংস কাজ করে। ওহ, একটা দারুণ রকম ফিলিংস কাজ করে, বিশ্বাস করুন। অসাধারণ রকম ভালো লেগেছে ঘটনাটি আমার কাছে, এবং আমি বিশ্বাস করি শুধু আমার কাছে না, সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে স্টোরিটা। আর ভালো লাগলেই মূলত ঘটনা দারুণ রকম এক অনুভূতি পাবে, আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল স্টোরি অফ জায়ান জিন, আমাদের শেখ মিশাল ভাই। আশা করছি আপনাদের সবার কাছে শেখ মিশাল ভাইয়ের এই ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন, দ্যাটস দ্য ফ্যাক্ট। এখনকার মতো বিদায় নিচ্ছি। এর পরবর্তী ঘটনায় কিন্তু আপনাদের জন্য স্বাগত করছি। পরবর্তী ঘটনা কিন্তু আরও দারুণ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। চলুন পরবর্তী ঘটনায় চলে যাই।